আমার চ্যানেল জিওগ্রাফি স্কেপে তোমাদের সবাইকে স্বাগত চ্যানেলটি সম্পর্কে তোমাদের যদি কোনো সাজেশন থাকে অথবা যদি তোমাদের কোনো জিজ্ঞাস্য থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও আমার ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনকে প্রেস করতে ভুলো না আগেই আমরা কোরিলেশন এবং পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট বিষয়ে আলোচনা করেছিলাম আজ আমরা র‍্যাঙ্ক কোরিলেশন বিষয়ে জানবো উনিশশো চার সালে চার্লস এডওয়ার্ড ফিয়ারম্যান কোর এফিসিয়েন্ট অফ কোরিলেশন র্যাঙ্কিং মেথডের সাহায্যে নির্ণয় করেন এই কোরিলেশন নির্ধারণের পদ্ধতিটা র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট নামেই পরিচিত সাহায্যে আমরা যে বা সহ সম্পর্কের মান পাই তা অ্যাপ্রক্সিমেট হয় অর্থাৎ পুরো অ্যাকিউরেট মান আমরা পাই না কারণ আমরা এখানে ভ্যালুগুলোকে র্যাঙ্ক করে ব্যবহার করি তাদের বাস্তব ভ্যালুটাকে আমরা ব্যবহার করি না

মানে কত সংখ্যক ভ্যারিয়েবল রয়েছে তার নাম্বার অব অবজারভেশনটা এন দিয়ে বোঝানো হয় পিয়ার্সান প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশনের কিছু অসুবিধা থেকে র্যাঙ্ক কোরিলেশনের সৃষ্টি হয় যেমন বেশ কিছু বিষয় শুধুমাত্র ভ্যালু দিয়ে সঠিকভাবে প্রকাশ করা যায় না বা দুটি বা ততোধিক বিষয়ের মধ্যে নিখুঁতভাবে সহসম্পর্ক নির্ধারণ করা যায় না সেই সব তথ্য যেমন ইন্টেলিজেন্স বিউটি কারেজ এগুলো পরিমাপ করতে গেলে র‍্যাঙ্কের সাহায্য নিতেই হয় অর্থাৎ র্যাঙ্ক কোরিলেশন প্রধানত অ্যাট্রিবিউটের মধ্যে সহসম্পর্ক নির্ধারণ

তিন এক্সাক্ট মেজারমেন্ট বা রিলায়াবেল মেজারমেন্ট পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে চটজলদি দুটি ভ্যারিয়েবেল বা চলকের মধ্যে সহ সম্পর্ক স্থাপন করতে হলে র্যাঙ্ক ব্যবহার করা হয় এখন আমরা একটা ডেটা দিয়ে দেখে নেবো সেখানে রোল নাম্বার তে আছে ম্যাথমেটিক্স ফিজিক্স দুটো দুটো সাবজেক্টে আছে সাবজেক্টে

9 হচ্ছে 45 আর টেন্থ হচ্ছে 42 তাহলে এগুলোরকেও র‍্যাঙ্ক वाइज সাজানো হলো এইবার আমার এখানে আর মার্কস নিয়ে কোনো দরকার নেই এই র‍্যাঙ্কটা নিয়েই সমস্ত কাজটা হবে র‍্যাঙ্ক x এর ক্ষেত্রে হয়েছে 1 y এর ক্ষেত্রে 2 তাহলে d x y তাহলে 1 2 মানে হচ্ছে -1 সেকেন্ড রোল নাম্বার দুটোতেই টেন্থ র‍্যাঙ্ক করেছে

থাকলেও সেটা প্লাস হবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস এরকম করে স্কোয়ার করলে সবগুলোই প্লাস হয়ে যাবে তাদের সামেশন হচ্ছে টোয়েন্টি সিক্স মানে সামিশন ডি স্কোয়ার হলো টোয়েন্টি সিক্স এবার এটাকে আমরা ফর্মুলায় পুট করবো আর ইকুয়াল টু ওয়ান মাইনাস সিক্স সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন থ্রি মাইনাস এন এখানে নেক্সট হচ্ছে আর আর মানে হচ্ছে কোরিলেশন র্যাঙ্ক কোরিলেশন ইকুয়াল টু ওয়ান মাইনাস সিক্স

অন্য কোরিলেশন যেমন আমরা করেছিলাম নর্মাল পিওশন প্রোডাক্ট মুভেন্ট সেখানে আমরা দেখেছিলাম যে কোরিলেশনের ভ্যালু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে ভ্যারি করে এখানেও তাই এখানেও মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে ভ্যারি করবে প্লাস মানে হচ্ছে পজিটিভ কোরিলেশন আর মাইনাস মানে হচ্ছে নেগেটিভ কোরিলেশন তাহলে এখানে হচ্ছে হাইলি পজিটিভ কোরিলেশন কোরিলেশন ভ্যালু এসছে জিরো পয়েন্ট এইট ফোর থ্রি পরিবেশন করার ক্ষেত্রে সব থেকে সমস্যাজনক যে বিষয় সেটা হলো একই ধরনের ভ্যালু মানে একই ভ্যালু বা একই মানের বারবার উপস্থিতি চলকের মধ্যে একই মান বা ভ্যালুর বারংবার উপস্থিতি অথবা একই র্যাঙ্কে বহুজনের উপস্থিতিকেই বলা হয় র্যাঙ্ক এক্ষেত্রে র্যাঙ্কিং মেথডে যে পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতিটাই টাইড র্যাঙ্ক নামে পরিচিত

আগের ফর্মুলাটার সাথে শুধু এইটুকুনি অ্যাড হলো এইটা হচ্ছে টাই যতগুলো হচ্ছে সেই গুলো কতগুলো সংখ্যা নিয়ে টাই হচ্ছে এবং কতবার হচ্ছে সেটা দিয়ে একটা ভ্যালু এখানে বের করতে হবে সেটা মেন ফর্মুলার সাথে ওই টাইটা যোগ হয়ে গিয়ে আমরা টাইড র‍্যাঙ্ক এ কো মানে টায়েড যেটা বেরোবে সেটা দিয়ে আমরা র্যাঙ্ক পরিলেশন কোয়েফিশিয়ান টা বের করবো এখানে এ এবং বি দুটো স্কোর নেওয়া হয়েছে এ স্কোরের ক্ষেত্রে হাইস্ট হলো নাইনটি সেকেন্ড হলো এইটটি এবং থার্ড হলো সেভেন্টি এরপরে ফোর্থ নাম্বার হচ্ছে সিক্সটির সিক্সটি কিন্তু এখানে একটা নেই সিক্সটির ভ্যালু আছে তিনবার এক দুই তিন তাহলে থেকে শুরু হয়েছিল র‍্যাংকিং হিসেবে তাদের ধরতে হবে আমাদের फोर्थ ফिफ्थ তো फोर्थ ফिफ्थ এদের এখানে फोर्थ সিক্স ফिफ्थ সিক্স এটা ধরতে পারা যাচ্ছে না কারণ 60 যে র‍্যাঙ্ক মানে যে পেয়েছে সেচারেও হবে আবার ও হবে সেটা হয় না সেই জন্য একই ভ্যালুর জন্য আলাদা আলাদা র‍্যাঙ্ক ইউজ করা যায় না তাই এদের একটা এভারেজ র‍্যাঙ্ক নির্ণয় করতে হবে যেটা অ্যানালিসিসটাকে লজিক্যাল করবে না হলে একই ভ্যালুর জন্য আমরা বিভিন্ন র‍্যাঙ্ক ধরতে পারবো না তাই এভারেজ র‍্যাঙ্ক যেটা নির্ধারণ করতে হবে সে ক্ষেত্রে ফিয়ারম্যানের এই টাইট র‍্যাঙ্কের ক্ষেত্রে যে প্রসেসটা ইউজ করা হয় সেখানে হলো চার।

স্বাভাবিকভাবেই সেভেনথ থেকে যখন শুরু হবে তখন আমরা ফিফটিতে পাবো সেভেনথ কিন্তু এখানে ফিফটিও দেখছি আমরা টায়ার্ড অর্থাৎ বহুবার আছে এক দুই তিন চার চার বার আছে ফিফটি তাহলে ফিফটির রেসপেক্টে আমরা তাহলে সেভেনথ এইট নাইন টেনথ চারটে পেয়ে যাচ্ছি এদের অ্যাভারেজ ভ্যালু তাহলে হবে সেভেন প্লাস এইট প্লাস নাইন প্লাস টেন মানে হচ্ছে থার্টি ফোর অর্থাৎ তাহলে চারবার বসলো এরকম করে এর র্যাঙ্কিং প্রসেস কমপ্লিট হলো অর্থাৎ আমরা যে এ স্কোরটা পেলাম এস স্কোরে আমরা দুটো সেটের টাই পেলাম একটা সেটে তিনটে সংখ্যা দ্বারা হয়েছিল ষাট যেটা পাঁচ 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 বসিয়েছি আমরা অর্থাৎ তিনটে সংখ্যা দ্বারা হয়েছে এরপরে ভ্যালুটা হচ্ছে ফিফটি যেখানে আমরা চারবার ফিফটিকে পেয়েছিলাম অর্থাৎ চারটে সংখ্যাতে আমার হয়েছে তাই সেটা হচ্ছে 8.5 পয়েন্ট চার বার বসিয়েছি এরপরে আমরা চলে আসছি বি স্কোরের ক্ষেত্রে বি স্কোরের ডেটাতে আমরা এবার র্যাঙ্কিং করবো এখানে ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে

তাহলে ফোর ফিফ সিক্স তিনটাকে যোগ করে তিন দিয়ে ভাগ আগেরটার মতনই অর্থাৎ পনেরো বাই তিন মানে হচ্ছে পাঁচ তাহলে ফর্টি ফাইভ এর ক্ষেত্রে আমার তিনবার বসে গেল পাঁচ এরপরে নেক্সট ভ্যালু হচ্ছে এর

র‍্যাঙ্কিংটা কমপ্লিট হয়ে গেল এবার d equal to x minus y মানে হচ্ছে 8.5 9 -0.5 8 স্কয়ার করলে আসে 0.25 এরকম করে আমরা আবার নেক্সট যে আছে সেটাই হচ্ছে 3 এক মানে হচ্ছে দুই তার স্কয়ার হচ্ছে 4 এভাবে কন্টিনিউ করতে করতে সামেশন d স্কয়ার আমরা পাচ্ছি 40 তাহলে সামেশন d স্কয়ার হয়ে গেল 40 এইবার যেটা আমাকে এক্সট্রা করতে হবে অর্থাৎ এই টাইটাকে আমাকে আলাদা বের করে নিতে হবে বাদ বাকি ফর্মুলাটা এক এই টাইটা মানে হচ্ছে t3 সামেশন t3 t 12 এটাকে আলাদা করে বের করে নিতে হবে যেহেতু এটা সামেশন আছে মানে অনেকগুলো টাইয়ের সম্মিলন এখানে রয়েছে তো অনেকগুলো টাই বলতে আমরা যতগুলো টাই পেয়েছিলাম এখানে আমরা পেয়েছি দুটো টাই আর এখানে আমরা পেয়েছি দুটো টাই মানে টোটাল চারটি টাই আমার চারটে টাই তাহলে কটা সংখ্যা দিয়ে হয়েছিল আমার দুটো টাই হয়েছিল এখানে হয়েছিল একটা চারটে একটা তিনটে অর্থাৎ এতে এতে পেয়েছিলাম আমরা এই যে টা পেয়েছিলাম তিনটে ভ্যালু নিয়ে আর তারপরে আমরা ফিফটি পেয়েছিলাম চারটে ভ্যালু নিয়ে তাহলে সবার আগে আমরা চারটে ভ্যালু নেবো মানে বেশি থেকে কমের দিকে সাজাতে হবে তাহলে প্রথমে ফোর কিউব মানে হচ্ছে ফোর ডিভাইডেড বাই টুয়েলভ মানে হচ্ছে সিক্সটি মাইনাস আহ এই সিক্সটি ফোর মাইনাস ফোর মানে হচ্ছে সিক্সটি বাই মানে হচ্ছে ফাইভ এইভাবে Cube 27, 3 এর কিউব মানে হচ্ছে 27 3 মানে হচ্ছে 24 ডিভাইডেড বাই 12 মানে হচ্ছে 2 এরকম করে আমরা ভ্যালু গুলো নিয়েছি তার মানে যতগুলো টাই হবে সেখানে কিন্তু এখানে প্লাস প্লাস করে বাড়তে থাকবে এবং এই যে এই ভ্যালুটা পাবো এই সামেশনটা সবগুলো টাই যোগ করে আমি পাবো তাহলে লাস্টে এটা বলে দি 2 এর কিউব মানে হচ্ছে 8 2 মানে হচ্ছে 6 আমার ভ্যালু টা বসে যাবে নাইন পয়েন্ট ফাইভ আর d স্কোয়ার এর ভ্যালু হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ বসে গেল সিক্স ইন্টু তাহলে ফর্টি প্লাস নাইন পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ফর্টি নাই পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স এটা করবার পরে টেন এর মানে আর এখানে হলো টু নাইভেন্ট থ্রি তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি মানে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো তাহলে এর ভ্যালু টাইট র্যাঙ্কের এর কোরিলেশন কো এর র্যাঙ্ক কোরিলেশন কো এর ভ্যালু আসছে জিরো তাহলে আজকে আমাদের র্যাঙ্ক রিলেশন এখানে শেষ হয়ে গেল আহ আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরপরে আমি আবার রিগ্রেশন বা অন্য কোনো স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্যাল ভিডিও নিয়ে আবার আসবো